বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমি জানি যে 75-এর পর অনেকগুলি ঘটনা ঘটেছে যেখানে বারবার আঘাত এসেছে, এবং এরপর কিছু কিছু ঘটনা ঘটে। কিন্তু আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের সরকার সবসময় এ ব্যাপারে যথেষ্ট সচেতন, কখনো কোনো রকম দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কারণ আমরা চাই আমাদের এই দেশে যারা জন্মগ্রহণ করেছেন, এই দেশে যারা বসবাস করেন বা বাংলাদেশের যারা নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, সে যার যার ধর্ম সবাই সমানভাবে পালন করবে। এবং আমরা কিন্তু প্রত্যেক উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেই কিন্তু উৎসবটা আমরা উদযাপন করি এবং উৎসবটা ভোগ করি। যে কারণে আমি বলছি ধর্ম যার যার, ধর্মটা তো নিজে, কাজে ধর্ম যার যার, কিন্তু উৎসব সকলের, সকলের উৎসবই কিন্তু আমরা সম্মিলিতভাবেই করে থাকি। কাজে সেটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড়ো একটা বিষয় যেখানে আমরা সবাই উদযাপন করে থাকি। আর সেখানেই আমরা আমাদের সব থেকে সার্থকতা যে বাংলাদেশে এই চেতনাটা আমরা ধরে রাখতে পেরেছি। তাছাড়া আমাদের যেমন হিন্দু সম্প্রদায়, আপনারা জানেন যে আপনাদের পরিবারের সদস্যদের জন্য সম্পদ বণ্টনের ক্ষেত্রে অনেক ট্যাক্স দিতে হতো। আমাদের ইসলাম ধর্মে একটা নিয়ম আছে যে আমাদের আপনজন যারা, মানে ছেলে মেয়ে তাদের বা আপনজনকে আমরা যদি সম্পত্তি দিই, হেবা করে দিতে পারি, তাতে আমাদের মাত্র 200 টাকা দিতে হয়। 100 টাকা ইসলাম কিন্তু আর 100 টাকা দিতে হয়। আমরা কিন্তু হিন্দু ধর্ম সহ সকল ধর্মের মানুষের তার সম্পত্তি যখন তার নিজের ছেলে মেয়ে বা নিজের আপনজনকে দেবে, তখন কিন্তু আমরা হেবাতে যে সুবিধাটা পাই সেই সুবিধাটাতে কিন্তু আমরা করে দিয়েছি সকলের জন্য, যাতে আর আপনার সম্পত্তি নিয়ে বা এই দলিল মূল্যে বেশি ট্যাক্স দিতে না হয়, খাজনা দিতে না হয়, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। তাছাড়া হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন, সেটাও আমরা তৈরি করে দিয়েছি। সব থেকে বড়ো যে অভিযোগটা ছিল শত্রু সম্পত্তি অর্পণ আইন, সেটাও কিন্তু আমরা বাতিল করে সেটা পরিবর্তন করে দিয়েছি যে যার যার সম্পত্তিতে যাতে অধিকারটা ভোগ করতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আমি সরকারে আসার পর থেকে মসজিদ ভিত্তিক শিক্ষার একটা ব্যবস্থা করেছিলাম, এবং সেই সাথে সাথে কিন্তু প্রত্যেকটা মানে মন্দির বা টোল সব জায়গায় যেন এই যে আমাদের শিশুরা যারা ধর্ম শিক্ষা নিতে যায়, সেই শিক্ষার সাথে সাথেও যেন তারা তা প্রাথমিক শিক্ষাটা নিতে পারে। কারণ আসলে আমাদের দেশে যে শিক্ষার যাত্রা শুরু, এটা তো টোল থেকেই শিক্ষা এবং মাদ্রাসা থেকেই শিক্ষা, এটা কিন্তু যুগ যুগ ধরেই আমাদের দেশে আসলে শিক্ষার যাত্রাটা এভাবেই শুরু হয়েছে। কাজে আমাদের প্রাথমিক শিক্ষা বা গণশিক্ষার সুযোগটা আমরা সেটা করে দিই, এবং সেই জন্য কিছু ব্যবস্থাও আমরা নিয়েছি। আমাদের এই যে মন্দির ভিত্তিক বা মসজিদ ভিত্তিক যে সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি, তার জন্য আমরা যতদূর সম্ভব সহযোগিতা করি। তাছাড়া আমরা যে হিন্দুটা কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি, সেখানে একটা সিট বানিয়েও দিয়েছি। এখানে আমি একটা আবেদন রেখে যাব, আমাদের অনেক হিন্দু সম্প্রদায়ের অনেকে বৃত্তশালী আছে, আপনারা কিন্তু অনেক টাকা এখানে ওখানে দান করেন, অনেক টাকা খরচ করে পূজা করেন, কিন্তু এই সেই পূজা করার সময় তার একটা অংশ যদি আপনারা এই কল্যাণ ট্রাস্টে দান করে দেন, সেই টাকাটা কিন্তু অনেকেই দুস্থ থাকলে তাদের কল্যাণে কাজে লাগে। কাজেই আমি আশা করি আগামীতে এই বিষয়টার দিকে একটু নজর দেবেন, কারণ আমার একটা মোটামুটি হিসাব থাকে যে কে কোথায় কীভাবে কী পূজা মণ্ডপ সাজান বা পূজা অনুষ্ঠান করেন, তাতে অনেক টাকা যে খরচ করেন, তার থেকে একটা ভাগ যদি আপনারা এই কল্যাণ ট্রাস্টে দেন, সেটা কিন্তু সকলের দুঃসময়ে কাজে লাগবে। এটা শুধু আমি হিন্দু কল্যাণ ট্রাস্টের কথা বলি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা আমাদের ইসলাম ধর্মেরও আমাদের কিন্তু ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট করা আছে। প্রত্যেক কল্যাণ ট্রাস্টের জন্যই কিন্তু এই কথাটা প্রযোজ্য যে যারা একটু বৃত্তশালী তারা এখানে একটু কিছু করে দিতে থাকেন, বা যতগুলি কল্যাণ ট্রাস্ট করেছি যাদের জন্যই করেছি, সেটা খেলাধুলাই হোক বা সাংবাদিক হোক, আমি কিন্তু প্রায় সকলের জন্যই কিছু কিছু কল্যাণ ট্রাস্ট করে সিট বানিয়ে দিয়েছি। সকলকেই আমি এই সুযোগে আহ্বান জানাই যে যারা আপনারা বৃত্তশালী, আপনাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে কল্যাণ, সবাই কিছু কিছু সেখানে দান করেন, তাহলে কিন্তু একটা ভালো অর্থ সেখানে জমা হয় এবং যে কোনো সময় যেটা মানুষকে সাহায্য করা যায় সেটা আপনারা করতে পারেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আমি এটাই বলবো যে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের এই দেশটা যেন
সব সময় যেন অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে পারে, আর কোথাও কোনো দুর্ঘটনা হলে অমনি সেটা নিয়ে খুব বড় করে না দেখে তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়টার দিকে আপনাদেরও নজর দিতে অনুরোধ করব। সেই সাথে সাথে আপনাদের সহযোগিতাও চাইব যে আপনারাও সেই সহযোগিতাটা করবেন, সে যে ধর্মেরই হোক যেই হোক, কোনো ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না, সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ এটা হচ্ছে নিজের বিশ্বাস, কাজে সৃষ্টিকর্তার উপর নিজের বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, সেই বিশ্বাসটা নিয়ে সকলকে চলতে হবে। আর আমাদের ইসলাম ধর্ম এটা অনেক উদার ধর্ম, আমাদের ইসলাম ধর্মেই এটা নির্দেশ আছে যে সকল ধর্মের প্রতি সম্মান দেখানো, এবং সূরা কাফেরুনে স্পষ্ট লেখা যে লা কুন দীনুকুম ওয়ালিয়া দ্বীন, যার যার ধর্ম শেষে পালন করবে সকল ধর্মের সমান অধিকার থাকবে সেটা নিশ্চিত করা আছে, এবং সেটা আমরা সত্যিকারভাবে বিশ্বাস করি। কারণ আমরা যদি বিশ্বাস করি এই বিশ্ব সৃষ্টিকর্তার তৈরি, আল্লাহর তৈরি, যে যেভাবেই ডাকি না কেন সেই শক্তির প্রতি যারাই যতটুকু যেভাবে যার যার বিশ্বাস থেকে সে যেভাবে উদযাপন করে সেখানে সকলেরই সম্মান দেখানো উচিত, কেউ কাউকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মেরই নিজস্ব কোনো না কোনো শক্তি আছে, যে শক্তিটা মানুষের অন্তরে সব ধরনের প্রেরণা যোগায়, সাহস যোগায়, শক্তি যোগায়, নিজের মানুষের কাজ করার সুযোগ দেয়। কাজে এই কথাটা সবাইকে চিন্তা করে সকল ধর্মের প্রতি সম্মান জানিয়ে চলাটাই হচ্ছে সব থেকে বড় উদারতা, আর সেই চেতনা নিয়েই জাতির পিতা এই দেশ স্বাধীন করেছিলেন, আমরা সেই চেতনা নিয়েই বাংলাদেশকে গড়তে চাই। কাজে বাংলাদেশ সেভাবে এগিয়ে যাবে, বাংলাদেশ উন্নত হবে। আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল, আমাদের দুর্ভাগ্য যে একদিকে করোনা, প্রায় দুই বছর আড়াই বছর পর্যন্ত এই সমস্যা, এরপরে আসলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেই যুদ্ধের ফলে স্যাংশন, যার ফলে আজকে শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী আর্থিকভাবে প্রায় প্রতিটি দেশে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, বিদ্যুৎ গ্যাস এবং জ্বালানি সহ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, উন্নত দেশগুলি এখন হিমশিম খাচ্ছে, আর আমরা কেবল দেশকে বলতে গেলে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশে মর্যাদা দিয়ে গিয়েছিলেন, 75-15 আগস্ট 21টা বছর এই দেশ পিছিয়েছিল, একটা অন্ধকার যুগ আমরা পার করেছিলাম। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই দেশের আর্থসামাজিক উন্নতি শুরু হয়, দারিদ্র বিমোচন শুরু হয়, সাক্ষরতার হার বৃদ্ধি, খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পদতা অর্জন করি, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। তারপরে আবার মাঝখানে আমাদের 7টা বছর সময় নষ্ট হয়, আর একটা কালো মেঘ ছেয়ে যায় এই বাংলাদেশের আকাশে, সেখান থেকেও আবার আমরা 2008-এর নির্বাচনে জয়ী হয়ে যখন 2009 সরকার গঠন করি, সেই মেঘ সরিয়ে আবার আলোর ঝলকানিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। আমরা 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, যখন 20 সালে উদযাপন করি জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তখনই আমরা বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাই। দুর্ভাগ্যের বিষয় যে করোনার কারণে আমরা সেটা কার্যকর করার কথা আমাদের 2024 সালের মধ্যে, আমরা 2টি বছর সময় নিয়েছি, তবে আমাদের এখনও যে অর্জন আছে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাব, এবং আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব। আজকের বাংলাদেশের একটি মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়, আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী যখন এরকম পণ্যমূল্য অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, আমরা সাথে সাথে আমাদের দেশের একেবারে নিম্নবিত্ত যারা হতদরিদ্র বা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের যাতে কষ্ট না হয়, ইতিমধ্যে আমরা যেমন বিনা পয়সায় 30 কেজি করে চাল, যারা বয়োবৃদ্ধ যারা একেবারেই কর্মক্ষমহীন তাদেরকে আমরা দিয়ে যাচ্ছি, 15 টাকা কিলোতে চাল যাতে কিনতে পারে নিম্নবিত্তরা,
তার ব্যবস্থা করেছে 35 লক্ষ কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডের মাধ্যমে তারা এই চালটা কিনতে পারে তাছাড়া টিসিবির মাধ্যমে আমরা ন্যায্য মূল্যে অনেক ভর্তুকি দিয়ে যে দামে কিনি তাতে কম দামে আমরা যেমন তেল ডাল চিনি আমরা এসব দিচ্ছি কিন্তু সাথে সাথে ওই একই কার্ড দিয়ে প্রায় 1 কোটি মানুষ যেন 30 টাকা কেজিতে চাল কিনতে পারে আমরা সেই পদক্ষেপটাও নিয়েছি অর্থাৎ একটি মানুষ যেন কষ্ট না পায় না খেয়ে সেটাই আমাদের লক্ষ্য গৃহহীন ভূমিহীন মানুষের জন্য ঘর করে দিচ্ছি সে ধর্মবর্ণ নির্বিশেষে যারা যে এলাকায় থাকে তাদের সকলের জন্য আমরা কিন্তু এই 2 কাঠা করে জমি কিনে আমরা ঘর করে দিচ্ছি বিনামূল্যে বিনামূল্যে যে ঘর আমরা 97 সাল থেকে শুরু করেছিলাম জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে যেটা তিনি স্বাধীনতার পর শুরু করেছিলেন একেবারে সেই স্বাধীনতার পর পরই 72 সালে উপকূলীয় অঞ্চলে নোয়াখালীর চর অঞ্চলে যেটা এখন লক্ষ্মীপুরে সেখানেই তিনি গৃহহীন ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বিতরণ করা এবং বিনা পয়সায় ঘর তৈরির জন্য গুচ্ছগ্রাম প্রকল্প শুরু করেন কিন্তু তিনি তা সম্পন্ন করতে পারেননি যার জন্য আমি পরবর্তীতে আশ্রম প্রকল্প নিয়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন এলাকার মানুষ যারা পড়ে আছে সকলের জন্য এই ঘর করে দিচ্ছি এখানে বেদে অথবা মন্তা গ্রুপ অথবা যারা আপনার ট্রান্সজেন্ডার অর্থাৎ হিজড়া কেউ বাদ যাচ্ছে না অর্থাৎ কোনো শ্রেণী এমনকি যারা হরিজন বা আমাদের সুইপার যারা পরিচ্ছন্ন কর্মী যাদের কোনো মানে বাংলাদেশে তাদের ঠিকানাই ছিল না তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি ঢাকা শহরের বস্তিবাসী ভাড়ায় তারা বস্তিতে থাকে একই ভাড়ায় ফ্ল্যাটে যাতে থাকতে পারে সেটাও আমরা করে দিচ্ছি প্রত্যেকটা গ্রামে শহরের সব ধরনের সুযোগ যাতে মানুষ পায় সেই ব্যবস্থাটা আমরা তৈরি করে দিচ্ছি রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়েছি সবচেয়ে বড় কথা পদ্মা সেতু নির্মাণ একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য ছিল আজকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষমতা অর্জন করেছি আমরা নির্মাণ করেছি যার ফলে আজকে দক্ষিণ অঞ্চল সবথেকে অবহেলিত সে অঞ্চলের মানুষেরও আর্থিক অনেক উন্নতি হওয়ার সম্ভাবনার দুয়ার খুলে গেছে ঠিক এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশের একটি মানুষ একবার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পর্যায়ে মানুষ যেন কোনো মতে পড়ে না থাকে আমরা সেই ব্যবস্থা নিয়েছি প্রতিটি পরিবার সে পরিবারের যাতে সঞ্চয় হয় সেজন্য এখন আর ক্ষুদ্র ঋণ না ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে অর্থাৎ আমরা প্রত্যেকটা পরিবারকে সেইভাবে সুযোগ দিচ্ছি তার নিজের জমিতে চাষ করে বা নিজে কাজ করে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই সুযোগটা করে দিচ্ছে যুব সমাজের জন্য কর্মসংস্থান ব্যাংক বিনা জামানতে তারা লোন নিয়ে নিজেরা ব্যবসা করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে আমাদের বর্গা চাষি কোনোদিন তারা ব্যাংকের লোন পেত না তাদেরকেও বিনা জামানতে লোন যাতে তারা পায় ব্যাংকের ঋণ পায় সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি অর্থাৎ আমাদের উন্নয়নের সব থেকে লক্ষ্যটা হচ্ছে একেবারে তৃণমূলের মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করা আর তাছাড়া 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি এখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে মানুষের কর্মসংস্থান হবে অর্থাৎ সমগ্র বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি বাংলাদেশ একটি বদ্বীপ প্রতিনিয়ত জলবায়ুর অভিঘাতে এই অঞ্চলটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় এর হাত থেকে বাঁচানোর জন্য জাতির পিতা যে সমস্ত পদাঙ্ক যে সমস্ত পদক্ষেপ নিয়েছিলেন তার এই পদাঙ্ক অনুসরণ করে আমরা কিন্তু এই উপকূলীয় অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা জলবায়ু অভিঘাত থেকে দশকে রক্ষা করার ব্যবস্থা নিচ্ছি আর আপনারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতি জুন মাসের 15 তারিখ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ব্যাপকভাবে নেই আমি সবাইকে অনুরোধ করব যে কারো কোনো এলাকায় 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে কারণ সারা বিশ্বে এখন যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে আমি যখন জাতিসংঘে গিয়েছি সেখানে যে অনেক দেশের নেতাদের সাথে আলোচনা হয়েছে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সাথে আলোচনা হয়েছে সবাই খুব দুশ্চিন্তাগ্রস্ত যে 2023 সাল অত্যন্ত ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং অর্থনৈতিক মন্দা আরও ব্যাপক দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের মানুষকে এখন থেকেই ব্যবস্থা নিতে হবে জাতির পিতা বলেছিলেন আমাদের মাটি আছে মানুষ আছে আমরা তাই দিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ব তা আমাদেরও সেই চিন্তাই মাথায় থাকবে যে আমাদের মাটি মানুষ আছে আমাদের মাটি অত্যন্ত উর্বর কাজেই কোনো জমি যেন অনাবাদি না থাকে যে যা পারেন কিছু
উৎপাদন করে নিজেদের সঞ্চয় বাড়াতে হবে এবং নিজেদের সব কিছু ব্যবহারে, কারণ বিদ্যুৎ পানি যাই ব্যবহার করি সেখানে সকলকে সাশ্রয়ী হতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করে এখন থেকেই আমাদেরকে সেইভাবে কাজ করে যেতে হবে। কাজে আমি এটা বলবো এই জন্য যে এখানে সব ধর্ম বর্ণ সকলের জন্যই আমি এই কথাটা বলে যাচ্ছি। তারপর আজকে আপনাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা সবাই ভালো থাকেন এবং সহি সালামতে সবাই আপনারা ভালোভাবে আপনাদের এই পূজা পার্বণ শেষ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তার কাছে আমি সেই প্রার্থনাই করি, সেই দোয়া করি যেন আপনাদের পূজা সম্পন্নটা ভালোভাবে হয়ে যায়। কারণ বিসর্জনের সময় সবাই একটু সাবধানে থাকবেন, কারণ সেই সময় খুব স্বাভাবিকভাবে নৌকায় করে আপনাদের যেতে হয়, কাজে সেটা মাথায় রেখেই বিসর্জনের সময় সকল একটু সচেতন থাকবেন যেন আবার কোনো দুর্ঘটনা না ঘটে। এ ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের এই শারদীয় পূজা এটা ভালোভাবে সম্পন্ন হোক সেই কামনা করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আবার দেখা হবে, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় জীবন।